গতবারের চেয়ে বেশি আসন পেয়ে বিজেপি পুনরায় এককভাবে সরকার গঠন করবে বলে শুক্রবার জানান মুখ্যমন্ত্রী মানিক সাহা। নির্বাচনের পর এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিজের প্রতিক্রিয়া জানান তিনি। বিজেপির জয় নিশ্চিত বলে উল্লেখ করে মানিক সাহা জানান, জোট সঙ্গী আইপিএফটিও ভালো ফল করবে। আপনারা সবাই জানেন যে গতকাল 2023-এর যে বিধানসভার ইলেকশন এখানে হয়ে গেল, সেই ইলেকশন অভূতপূর্ণ একটা ইলেকশন ত্রিপুরার ইতিহাসে এই প্রথমবার এখানে হয়ে গেল। তো এই ইলেকশন আমরা বারবার বলছি, এই সরকার এখানে আসার পর যেভাবে একটা পরিবর্তনের ধারা এখানে বয়ে চলছিল সেটা কিন্তু কালকে আমরা পরিলক্ষিত হয়েছে, এবং ত্রিপুরার ইতিহাসে প্রথম এত সুন্দরভাবে একটা নির্বাচন প্রক্রিয়া এখানে হয়ে গেছে। শান্তিপূর্ণ এবং সুন্দরভাবে রাজ্য বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। এই নির্বাচনকে রাজ্যের ইতিহাসে অভূতপূর্ব নির্বাচন বলেও উল্লেখ করেন তিনি। আগেও বলেছে বারবার যে আমরা আবার ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার এখানে পুনঃপ্রতিষ্ঠিত হবে, কাজেই এর অর্থই হচ্ছে জয় নিয়ে আমি নিশ্চিত। আসন সংখ্যা এককভাবে আমরা গত বছর 36 পেয়েছিলাম, তার থেকে বেশি আমরা পাবো। ভালো হয়েছে আমাদের জন্য, এর জন্য আমাদের কাছে কোনো কাদের না জোট সঙ্গী, তো আমরা 5টা সিট ওদেরকে দিয়েছি, তো এর মধ্যে ওনারাও হয়তোবা ভালো রেজাল্ট করবে, তো সেটা রেজাল্ট বেরুলে বলতে পারবে। এবং আমার পার্টির তরফ থেকে আমরা যে আসন সংখ্যা আমরা বলছি সেটা আমার পার্টির থেকে আমি বলতে পারছি। এত সুন্দর নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সমস্ত রাজ্যবাসী এবং নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।